তোমার মারহাবা ওরে তুমি মানুষ দিয়া মানুষ বানাও ও খোদা মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেলাম বিসন্ধায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেলাম বিসন্ধায় তুমি থাকো মানুষেতে আল্লাহ কোথায় থাকে আওয়াজ দেয় না দেখছেন আরে আল্লাহ কোথায় তুমি থাকো মানুষেতে মেরাজে কেন যায় নবী নবীর মাঝে তুমি হলে দিদার হলো কোন ছবি ওরে আদম সুরত করছো দাবি আল্লাহ আদম সুরত করছো দাবি তাও দেখি নবীজির গায়ে আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেলাম বিসন্ধায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেলাম বিসন্ধায় ও আমার ভাইয়েরা আল্লাহকে মানুষের প্রশংসা করলে আমার আল্লাহর প্রশংসা হয়ে যায় সে গরিব হোক সে রিকশাওয়ালা হোক সে জুতা সেলাই করে কুচি হোক সে রিকশা চালক হোক সে নাপিত হোক না কেন মানুষের সেবা করলে আল্লাহর সেবা হয়ে যায় মানুষের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায় কেননা আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ওয়ামা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আও হুয়া মাকুম আইনামা কুনতুম আর বলেন নাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও বান্দা আমি তোর ঘরের সাহারোগের চেয়েও আরো নিকটে আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমার মাঝে বিরাজ করি তুমি কি আফালা তুবসিরুন তুমি কি আমায় দেখো না ও হুয়া মাকুম আইনামা কুনতুম তুমি যেখানে আমি আল্লাহ তোমার সাথে সেখানে সুবহানাল্লাহ নবীদের চাঁদচেট ওলিদের চাঁদচেটের পরে আমি সাধারণ মানুষের কথা বলছি প্রত্যেকটা আদমের ভিতরে আমার আল্লাহর রূহ আছে না নাই জুরে কোন আছে না না 18 হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতে আছে আল্লাহর ইশারা আছে আল্লাহর ইশারা দম ফুরিলে যাবি মারা যার কথা ভুলি আরে জান দম ফুরিলে যাবি মারা যার কথা ভুলি আরে জান আল্লাহ রসুলের গুণগান ঘরে আসে কান আল্লাহ রসুলের গুণগান প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ নাফাতু ফিহি মিন রুহি আমার আল্লাহ মানুষের ভিতরে রূহ ফুকে দিয়েছে আমার কোরআনে আমার আল্লাহর কোরআনে 21টা আয়াত আছে রূহ সম্পর্কে কয়টা কয়টা সবাই বলেন কয়টা 21টা আয়াত আছে মানুষের ভিতরে নাফাতু আমি ফুকে দিয়েছি ফিহি মিন রুহি তার মধ্যে রূহ ফুকে দিয়েছি ওই রূহটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত আছে জোরে বল সুবহানাল্লাহ কেউ যদি রূহ দেখে কেউ যদি রূহকে চিনে রূহকে কেউ দেখে নাই রূহকে কেউ আজও কেউ কোন ডাক্তার কোন বিজ্ঞান কোন সার্জিক্যাল আজও রূহকে এক্সরে করে পায় নাই ঠিক না আজও রূহকে আমার ভাইরা আল্ট্রাসাউন্ড করে পাওয়া যায় নাই পেটের ভিতরে মার গর্ভবতী পেটের ভিতরের বাচ্চাটা ছেলে নামে ঠিক না চার মাস পাঁচ মাস হলে বলে দিতে পারে এটা ছেলে না মেয়ে আমার ভাইরা আপনার দেহের মধ্যে কিডনি আছে আছে না কিডনির ভিতরে পাথর হয়েছে ঠিক না কিডনির ভিতরে কি হয়েছে পাথর হয়েছে কোন কাটাকাটি ফরাফরি ছিঁড়াছিঁড়ি নাই কম্পিউটারে দেখছে আপনার দেহের ভিতরে একটা পার্টস আছে এটার নাম কিডনি এটার ভিতরে পাথর হয়েছে ও মুসলমান তাও মানুষ দেখতে পায় কিন্তু রূহ কেউ আজও দেখে নাই আর যে দেখেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ মান আরাফা নফসহু ফকত আরাফা রাব্বাহু
যে নিজের রূহকে নিজে চিনবে সে খোদা চিনা হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান তোমাকে আমি সম্মান করি আমাকে তুমি সম্মান করো মানে আমার ভিতরে আমি নামক বস্তুটার নামই হলো রূহ জোরে বল সুবহানাল্লাহ আমি গোয়াগত কয়েকদিন আগে একজনকে প্রশ্ন করলাম ভাই আপনি আকার না নিরাকার হ্যাঁ গো আমি তো আকার প্রশ্নটা করার সুযোগ দেন কইরা সারি একটু চিন্তা ভাবনা করে জবাব দেন ঠিক না ও ভাই আপনি আকার না নিরাকার হ্যাঁ গো আমি আকার আপনি আকার হ্যাঁ আমি তো আকার এই যে আপনার সামনে দৃশ্যমান তাই বললাম আপনি কোনটা আমি তো আপনার দেখি না তো তোনি বুঝতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি আমি বললাম আপনার এই যে মাওলানা আওয়াল সাহেব হুজুর পীর সাহেব হুজুর কিবলা আমার অতি মহব্বতের মানুষ হুজুরের বললাম হুজুর আপনি আকার না নিরাকার হুজুর কইলো আকার আমি বললাম কই আমি তো দেখি না এই যে আমি আপনার সামনে দৃশ্যমান হুজুর আপনি কোনটা আমার কথা বুঝতেছেন হুজুর আপনি কোনটা তখন হুজুরের ভিতরে হুঁশ হওয়া উচিত না সাথে সাথে আমি কোনটা এটা কি আমি কথা বলেন এটা কি আমি এটা কি আমার হাত এটা আমার একটা পার্স এটা আমি না আমার হাত কথা বলেন না কেন হাত তোলেন ডান হাত এটা কি আপনি এটা কি আপনি আপনার হাত হাত না হাত এই চেহারাটা কি আপনি এটা কে আপনার চেহারা এই চোখটা কি আপনি আপনি না আপনার চোখ এটা কি আপনি আপনি না আপনার কান মানে একটা অঙ্গ একটা পার্স এই দেহটা কি আপনি আপনি না আপনার দেহ ও হুজুর আপনি কোনটা আমি তো আপনাকেই দেখি না কি বাজান ঠিক না আপনি কোনটা আপনি আকার বললেন আমাকে আমি তো আপনাকে দেখছি না আপনি কোনটা আমাকে দেখায় দেন আপনি কোনটা তখন চিন্তা করে গেছে আসলে আমি আকার কোথা আমি আকার কোথা আমি যে বলতেছি আমি 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 যে কোনটা আমি তো জানি না এই আমি কে যে চিনে গেছে সে মাওলার সাথে মিশে একাকার হয়ে গেছে সুবহানাল্লাহ অন হুজুর আকার না হুজুর কোনটা ও দুনিয়ার মুসলমান আমরা যা দেখি তা সত্য না যা দেখি না তাই সত্য অনেক সময় হয়ে যায় আমরা মাওলানা আওয়াল সাহেবকে চিনি চিনি কি চিনি না এই ফেসটা দেখলেই বলি উনি মাওলানা আওয়াল সাহেব আল্লাহ না করুক হুজুর যদি মারা যায় আমরা বলবো না এটা আওয়াল সাহেব বলবো জোরে বলেন বলবো আমরা কি বলবো আওয়াল সাহেব খুব খেয়াল করেন আপনি আল্লাহ না করুক হুজুর মারা গেল আমরা কি বলবো এটাকে মাওলানা আওয়াল কথা বলেন আমরা বলবো এটা মাওলানা আওয়াল বলবো না তাহলে এতদিন যারে মাওলানা আওয়াল বলতাম সে কি মাওলানা আওয়াল এখন আমরা কেন মাওলানা আওয়াল বলছি না মাওলানা আওয়াল বাহির হয়ে গেছে চলে গেছে তাইলে এতদিন আমরা কারে মাওলানা আওয়াল বললাম আর হ্যাঁ গেল গা আর এটাতে আমরা মাওলানা আওয়াল বলতেছি না ওটার প্রশংসা করলে খোদার প্রশংসা হয় প্রত্যেক ধর্মে হিন্দু ধর্মে বলেন খ্রিস্টান ধর্মে বলেন বৌদ্ধ ধর্মে বলেন আমার আমি একটা খুব একটা খ্রিস্টান পাদ্রির সাথে খুব সম্পর্ক ছিল সে 30 পারা কোরআনের হাফেজ এবং বুখারী মুসলিম আবু দাউদ প্রায় 3টা 4টা আমাদের বড় বড় কিতাব সে পড়েছে এবং খ্রিস্টান ধর্মের অনেক বড় পাদ্রি তো তারা তারা খ্রিস্টানরা খ্রিস্টানদের সাথে দেখা হলে হিন্দুরা হিন্দুদের সাথে দেখা হলে বুদ্ধরা বুদ্ধদের সাথে দেখা হলে হাতটা এমন করে কি করে কথা বলে হাতটা এমন করে মাথাটা নিচু করে তো আমি একদিন চিন্তা করলাম তারাও তো ধর্ম নিয়ে পৃথিবীতে আসছে খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে না কথা বলেন না খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে হযরত ঈসা আলাইহিসসালাম ঠিক না তো উনি তো খ্রিস্টান ধর্মের একজন নবী তো যিশুর সামনে গেলে যিশুর ছবি দেখলে প্রত্যেকটা আমাদের মুসলমান ছাড়া ওরা
একজনের দিকে তাকাইয়া আরেকজনে এরকম নমনীয় হয় কেন মাথাটা নিচু করে কেন আদব দেখায় কেন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আছে না নাই জোরে বলেন এই রূহটা এই রূহটার সামনে কি করে সিলিন্ডার ঠিক না ঠিক এই রূহটার সামনে কি করে সিলিন্ডার হয় এবং নমনীয় হয় এবং তার কাছে মহব্বতের নজরে খুব ছোট হয়ে যায় এখানে একটা রূহের সামনে সে আসছে ঠিক না ঠিক এই রূহ সম্পর্কে কোরআনে 21টা আয়াত আছে কলব সম্পর্কে 132টা আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে এই এগুলা নিয়ে যদি কেউ গবেষণা করে চিন্তা করে রূহ নিয়ে চিন্তা করলে অনেকে বলছে কি জানেন কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি রূহটা কি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে চিন্তা করে গবেষণা করে রূহটা কি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো সৃষ্টির মাঝেই স্রষ্টা বিরাজমান এই কথা বলা আছে না নাই সৃষ্টির মাঝেই স্রষ্টা বিরাজমান একটা মানুষ যখন জ্ঞানী হয় মনে করে সে বিশ্বাস করে আল্লাহ সাত আসমান উপরে আল্লাহ কোথায় সাত আসমান উপরে সে যখন আরো জ্ঞানী হয় কোরআন রিসার্চ করে হাদিস রিসার্চ করে সে তখন বুঝতে পারে না আল্লাহ আমার কলবে আল্লাহ কোথায় আমার কলবে সে যখন আরো জ্ঞানী হয় তার ভিতর ফখর চলে আসে এলেমের ফখর চলে আসে আল্লাহ তো আমার ভিতরে আমি আল্লাহর ভিতরে না বলে কি বলে না আল্লাহ আদমপুরে থাকে আল্লাহ কোথায় থাকে আদমপুরে আল্লাহ আমার ভিতরে আমি আল্লাহর ভিতরে না তখন প্রহর করে অহংকার করে যখন সে আরো জ্ঞানী হয় সে তখন দেখতে পায় গোটা সৃষ্টির জাহান আল্লাহর ভিতরে জোরে কত সুবহান এতক্ষণ আল্লাহ কোথায় ছিল আমার ভিতরে আল্লাহ কোথায় আমার কলবে আমার কালবে বামস্তনের জিয়াঙ্গুলে ছিল লতিফায়ে কালব বাবা আদম আলাইহিস সালামের জেরে কদম হ্যাঁ সুদূর নসর শামসি নূরি কুর মকিম নাফসির মকামে ঢুকে সে আল্লাহ ওই জগতের নূরের আলো দৃশ্য দেখে বলে আল্লাহ তো আমার ভিতরে সে যখন আরো আরো লা মাকাম পর্যন্ত যায় আল্লাহর সৃষ্টি জাহান নিয়ে চিন্তা করে এই দেখেন মাটির ভিতরে আমার খোদা আছে মাটির ভিতরে তিতা আছে মাটির ভিতরে মিষ্টি আছে মাটির ভিতরে টক আছে আল্লাহু আকবার কামরাঙ্গা গাছে মাটির রস খাইয়া সে টক দেয় বিলম্ব এই মাটির রস খায় কি দেয় টক দেয় গ্যান্ডারি গাছ লাগাই দিয়ে আসছেন চিনি টিনি গুড়ার তো কিছুই দিছেন না হ্যাঁ মাটির থেকে ওই চিনি মিষ্টি সংগ্রহ করে করে কি করে না জোরে বলেন না করে কি করে না এই মাটিটার ভিতরে আমার আল্লাহর কত নিয়ামত এই মাটির ভিতরে আমার আল্লাহর কত অসীম আমার আল্লাহ কত মহান আপনি মাটি নিয়ে শুধু যদি চিন্তা করেন হায় হায় এই মাটি থেকে তো কামরাঙ্গা হলো এই মাটি থেকে কি বিলম্ব হলো এই মাটি থেকে আপেল হলো আনারস হলো এই মাটি থেকে কি যে বলে আম জাম কাঁঠাল কলা হলো এই মাটির ভিতরে ও খোদা তুমি কি এমন রেখেছো তুমি কোথায় তোমাকে খুঁজতে খুঁজতে মনে করেছিলাম তুমি আমার কালবের ভিতরে এখন দেখি মাটির ভিতরেও তুমি এত সুন্দর করে মিষ্টি দাও এত সুন্দর টক দাও এত ফেভার মাটির ভিতরে তুমি রাখছো ও খোদা সৃষ্টি জগতের তুমি কোন জায়গায় আছো এই বান্দা যখন জ্ঞানী হইতে হইতে আরো উচ্চ মাকামে যায় সে দেখে গোটা দুনিয়া আল্লাহর ভিতরে জুড়ে কোন সুবহান তো সকল তো চুপ হয়ে যায় সে কি হয়ে যায় আরে এতদিন ফড়ন ফড়ন করছি আল্লাহ আমার ভিতরে আল্লাহ আমার ভিতরে এমন তরিকতপন্থী মানুষ আছে না নাই কথা কয় না আছে না কিছু তরিকতপন্থী মানুষ কিছু এলেমের অর্জন হয়ে গেলে ওরে বাবা তার লগতে কথাই বলা যায় না সে মনে করে অনেক কিছু জেনে গেছে ও বেটা আল্লাহর বাড়ি আদমপুরে খোদা আমার ভিতরে থাকে আমি খোদার ভিতরে থাকি এমন কথা শুনছেন না কোনোদিন শুনছেন এই সামান্য এলেম নিয়ে যখন চিন্তা করে এইগুলো আসে আরো 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 ব্রড মাইন্ডেড নেরো মাইন্ডেড জ্ঞান নিয়ে আপনি আল্লাহ রিচার্জ করবেন কোথায় ও ভাই আমার আল্লাহকে রিচার্জ করার মতো ক্ষমতা যোগ্যতা সিলিন্ডার হয়ে গেছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মসনবী শরীফ লিখেছেন যিনি ঠিক না বেঠি উনি বলে আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি আমি হাড্ডি গুড্ডি গুলা রেখে গেছি আমি আল্লাহ সৃষ্টি জগতের এত জ্ঞানের ভণ্ড হয়ে গেছি আমি মাওলানা জালালউদ্দিন রুমি আমার জ্ঞানের শেষ কথাটা হলো আমি এখনো কিছুই জানি না আল্লাহু আকবার
আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহকে নিয়ে গবেষণা করে কোন মহামানব শেষ সীমানা পর্যন্ত যাইতে না পায় লাস্ট পর্যন্ত সিলিন্ডার করে গেছে আমি এখনো খোদার জগতের জ্ঞানের কিছুই জানি না জোরে বলেন সুবহান লালন সাইয়েদের নাম শুনছেন নি আপনারা শুনছেন এই লালন কিন্তু অনেক গান লিখছে এই রূহু নিয়ে অনেক চিন্তা করছে সে গবেষণা করছে সে আমি আমি আমার জ্ঞান দ্বারা বুঝতে পারি সে এত বড় একজন জ্ঞানী ছিল এত বড় একজন গবেষক ছিল সে চিন্তা করতে করতে গভীর চিন্তা করতে করতে তার গানগুলোতে বোঝা যায় সে বলেছে সাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায় এটা কিন্তু রূহ নিয়ে চিন্তা করছে সে কি নিয়ে চিন্তা করছে তার ধরতে পারলে মন ভেরি তারে ধরতে পারলে মন ভেরি দিতা পাখির পায় কেমনে আসে সে কেমন চিন্তা করলো ও খোদা মার গর্ভে ছিলাম আমি বাবা টের পাইল না কিভাবে আমি মার গর্ভে আসলাম কনসেপ হলো বাচ্চা আমি এক মাস হলাম দুই মাস হলাম তিন মাস হলাম চার মাস হলাম আমার 120 দিন যখন হলো আমি আমার মার গর্ভে একটা মাংস পিণ্ড আকারে ছিলাম ও খোদা তুমি আমার ভিতরে নাফাক্তু ফিহি মির রুহি রুহু ফুকে দিয়েছো কিভাবে রুহু ফুকে দিয়েছো আমার মাও টের পাইল না পাশে আমার ঘুমায় বাবা বাবাও টের পাইল না কেউ দেখলো না মার গর্ভে আমার দেহ ওই দেহের মধ্যে আমি কিভাবে প্রবেশ করলাম দুনিয়ার কোন বিজ্ঞান দেখলো না ও খোদা কেমনে তুমি মানুষের ভিতরে ঢুকলা এই খাঁচার ভিতরে এই খাঁচার ভিতরে ও চিন পাখিটা কিভাবে ঢুকলো এই নিয়ে সে চিন্তা করতে করতে নার্ভাস হয়ে গেছে আবার চিন্তা করতেছে এই অচিন পাখিটা কিভাবে চলে গেল সবার সামনে কেউ সূরা ইখলাস পড়ে কেউ দুরূদ শরীফ পড়ে কেউ ইয়াসিন পড়ে আর রহমান পড়ে মৃত্যুর সজ্জায় সবার সামনে থেকে রূহটা কিভাবে বিদায় নিল কিভাবে চলে গেল অচিন পাখি থেকে অচিন পাখিটা খাসার ভিতর থেকে কিভাবে চলে গেল এই নিয়ে দার্শনিক লালন সাইজি ভাবতে ভাবতে চিন্তা করতে করতে লিখেছেন খাঁচার ভিতর ও অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে যদি তারে ধরতে পারতাম তারে চিনতে পারলে মন ভেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় তার জ্ঞান দ্বারা তার রিচার্জ দ্বারা তার ফিলোসফি দ্বারা আমি গোলাম বুঝতে পেরেছি সে রূহ নিয়ে অনেক চিন্তা করেছে গবেষণা করেছে সিলিন্ডার হয়েছে লাস্ট পর্যন্ত এবং জ্ঞানী হইতে হইতে সে এটাও লিখে গিয়েছে বাড়ির পাশে আরশি নগর সেথায় পড়শি বসত করে আমি একে দিন না দেখিলাম তারে বাড়ির পাশে আর শ্রীনগর সেতায় পড়শি বসত করলো আমি একদিন না দেখিলাম তারে জ্ঞান চিন্তা করতে 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 গবেষণা করতে করতে এই লালন সাইজিও শেষ পর্যন্ত বলে গেল সেই চরণের দাসের যোগ্য নই আল্লাহু আকবার শেষ পর্যন্ত লালন সাইজি বলে গেল আমি সিরাজ চাই আমার পীর মুর্শিদের দাসের যোগ্য আমি লালন হইতে খোদা নিয়ে চিন্তা করব তো দূরের খোদা নিয়ে চিন্তা করব দূরের কথা আমি আমার সেই চরণের বুঝাই যে পীর মুর্শিদের চরণের দাসের যোগ্য নই সেই কি যে সাইজি এই কথা বলেছে ঠিক এইভাবে যত জ্ঞানী যত গুণী যত দার্শনিক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাফের উপাধি পেয়েছে পাঁচজন ব্যক্তি কয়জন দূরে কন্যা কয়জন কয়জন এক নাম্বার হলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দূরে কন্যার হাওয়া কাফের ফতোয়া পেয়েছে কাফের ফতোয়া পেয়েছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ
কাফের পেয়েছে ফতোয়া পেয়েছে আল্লামা ডক্টর ইকবাল পাইছে কি পায় না কাফের ফতোয়া পেয়েছে যারা অজ্ঞানী মূর্খরা আল্লামা ইকবাল কে কাফের বলে ঠিক না বেঠি মূর্খরা ইমাম গাজ্জালি কে কাফের বলেছে মূর্খরা আমির খসরু আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি যিনি বলকার বাচ্চা বাদশাহী ছেড়ে দিয়ে নিজামউদ্দিন মাহবুবে ইলাহির দরবারে গোলাম হয়ে এসেছে ওই আমির খসরু কে কাফের ফতোয়া দিয়েছে জোরে কোন ঠিক না বেঠি উনি কি কাফের আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মহামানব নিজামউদ্দিন বলেছে কেউ যদি আমার মাজারে ঢুকতে চাও আমার সামনে বসো আমার আমির খসরুর সাথে সাক্ষাৎ করে আমার নিজামউদ্দিনের কাছে ঢুকো নাই তো আমি অ্যাকসেপ্ট করব না আর নিজামউদ্দিনের দরবারের ব্যাপারে আমার গরীবে নওয়াজ হুজুর খাজা গরীবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিল রহমাতুল্লাহ আলাইহি বলেছে কেউ যদি আজমির শহরে আসতে চাও আজমির শরীফে আসতে চাও আমার নিজামউদ্দিন দিল্লি নিজামউদ্দিনের সাথে সাক্ষাৎ না করে আমি মঈনুদ্দিনের কাছে আইসো না আমি তোমাকে অ্যাকসেপ্ট করব না প্রেমের ভালোবাসার নিদর্শন কত সুন্দর জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় হে বান্দা আমার কাছে আসতে চাও মুহাম্মদের দরজা ছাড়া আমার কাছে তোমরা আইসো না আমি আল্লাহ তোমাকে অ্যাকসেপ্ট করব না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে আমার কাছে আসতে চাও আমার আহলে বায়াতের দরজা ছাড়া শের খোদা মাওলা আলীর দরজা ছাড়া আমি রাসূলের কাছে তোমরা আইসো না আমি রাসূল তোমাকে অ্যাকসেপ্ট করব না শের খোদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বলতেছে আমার কাছে আসতে চাও আমি আলী বেলায়েতের গভর্নর আমি আলী হলো শাহিনশাহে বেলায়েত আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুল বাবুহা আমি মদিনার এলেমের শহরের দরজা আমি আলীর দরজায় যদি আসতে চাও আমার ইমাম হুসাইন ইমাম হাসান মা ফাতিমা খাতুনে জান্নাত আমার রসূলকে মহব্বত করে ভালোবেসে তাদেরকে যারা মহব্বত করে আউলিয়া কিরামদের দরজা ছাড়া যদি আমি মাওলা আলীর কাছে আসতে চাও আমি আলী তোমাদেরকে অ্যাকসেপ্ট করব না ও আমার ভাইয়েরা আল্লাহর ওলিরা বলতেছে আমার কাছে তোমরা আসতে চাও আমার কাছে তোমরা আসতে চাও আমার কাছে তোমরা আসতে চাও আমার কাছে কেন আসো